আজকে যারা মিথ্যার কথা বলে মুনাফিকের খাতায় নাম দিয়ে নিজের জোর জলস স্থায়িত্ব করার জন্য ভালো ভালো মানুষদেরকে হত্যা করে জেল জেলে পোনা দিয়ে এরা চিরকাল থাকার জন্য তারা চেষ্টা করতেছে। আল্লাহ বলেন আমি সাক্ষ্য দিচ্ছি এই তুই মিথ্যাবাদী মুনাফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين كاذبون. الله أكبر. قال رسول الله صلى الله عليه وسلم آيات المنافقين ثلاثة إذا حدث وكذب إذا وعد خلفا إذا تمني خانا. رواه البخاري. وقال عليه الصلاة والسلام في عارب الشان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت بر اللهم صلى على سيدنا مولانا محمد وعلى على سيدنا شفيعنا محمد. সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যে মহান আল্লাহ পাক দয়াময় খোদা আমাদেরকে আইজাবার হাফিজা মজিদিয়া মাদ্রাসা মাকসারি কিচালে সোহাবে সুস্থ শরীরে মহান আল্লাহ পাক হাজির হওয়ার তৌফিক দান করলেন। সে মহান মরিবির কাছে আল্লাহর দোয়া জবাব দিয়ে আমরা সকলে সংসারে এক বাক্যে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যিনি মানবতার মুক্তির দিশারি মুক্তির সনদ মুক্তির একমাত্র পথ যেনার তরিকার পথ না মানলে সে জাহান্নামী নাকি যেনার পথ ও তরিক না মানলে সে জাহান্নামী নিচক জাহান্নামী জাহান্নামী জাহান্নাম। এই জন্য করে তার তরিকা অনুযায়ী কোরআন ও হাদিসের কথা শোনার জন্য যে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন আমরা সেই হাবিবের প্রতি সকলে সমস্ত প্রাণ ঢালা দুরুদ শরীফ প্রেরণ করি পরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়ার আদরে এই স্বল্প সময় জানলেন তো কত মিনিট, অন্য বাজে কথা বলে যদি মিনিট শেষ হয়ে যায় তাহলে আমার বিপদ, আমি আসল কথা বলে দেবো। তো অতএব আমরা একটু দূরে সরে দুইবার তকবীর দিই কারণ এখানে শয়তান অনেক বসে থাকতে পারে কারণ ফাঁকে ফাঁকে আবার একটু চলে আসুন আর একটু তকবীর দেন ধরে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর একটু আসতে দিলেই তো ভালো হয় মনে হয় লিল্লাহে তাকবীর। তো আমরা আমাদের ইমানের জোশটা অনেক অংশ কমে গেছে কারণ ব্যাটারির চার্জ হয়নি অনেক দিন থেকে নাকি ব্যাটারির চার্জ হয়। যাই হোক আমরা আসল কথা যাচ্ছি, ভূমিকা টুমিকা বাদ দিয়া আমরা এই যে আয়াতটুকু আমি তেলাওয়াত করছি আয়াতটা কোন 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 সূরা বলতে পারেন না, সূরা মুনাফিকুন সূরা কি মুনাফিকুন সূরা সূরা তো মুনাফিকুন নামে সূরা আছে, মুমিনের নামে কি সূরা নাই, সেন নাম কি সূরাতুল মুমিন। তো সূরা মুমিন তার অপোজিট মুনাফিক নাকি আল্লাহ ফরক করাই দিয়েছে।
মুমিনের গুণ কি ভাই? মুমিনের গুণ কি? মুমিনের গুণ হলো সর্ব সময় সত্য কথা বলা, বলুন সবাই। সর্ব সময় কি বলা? সত্য কথা বলা। আজকে যারা মিথ্যার কথা বলে মুনাফিকের খাতায় নাম দিয়ে নিজের দোষ জোষ স্থায়িত্ব করার জন্য ভালো ভালো মানুষদেরকে হত্যা করে জেল জেলে পোড়া দিয়ে এরা চিরকাল থাকার জন্য তারা চেষ্টা করতেছে। আল্লাহ বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি এই তুই মিথ্যাবাদী মুনাফিক, পরম সহায় এ সাক্ষ্য দিচ্ছেন। আমি সেই সুরাই পড়েছি, আমরা সাক্ষ্য দিইনি, সাক্ষ্য দিয়েছেন কে? ইয়া রাজিরে, আমাদের বড় ব্যাধি মিথ্যা বলা হচ্ছে কার গুণ? মিথ্যা বলা মুনাফিকের গুণ, শয়তান তো শয়তানি। মিথ্যা বলা কার গুণ? মিথ্যা বলা হচ্ছে মুনাফিকের গুণ। মুনাফিক একদের যেদিকে জীবিকা নির্বাহ করে এটা মিথ্যা কথা বলে তারা ঢাল স্বরূপ ব্যবহার করে, কসম খায়, এই কসমটা মিথ্যাবাদীর কসম খায়, ঢাল স্বরূপ ব্যবহার করে। এইগুলি আমাদের শিক্ষণের বিষয়, এগুলি আমরা সকলে জানি কিন্তু মানি, মানার অভাব রয়েছে। পেয়ারা হাজিরে, সত্য বাদিতা মুসলমানের গুণ, মিথ্যা বলা মুনাফিকের গুণ। আল্লাহ পাক এই মিথ্যাবাদীদের জন্য, এ মুনাফিকের জন্য সুরা মুনাফিক নাযিল করেছেন, পরম সুবহানাল্লাহ। কি তাদের কর্ম, তাদের পরিণাম কি? পড়ুন সকলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। কোন আল্লাহ আকবার! মুনাফিক কোথায় যাবে? মুনাফিক যাচ্ছে জাহান্নামে, পড়ুন নাউযুবিল্লাহ মিনাল। আর মুমিনরা কোথায় যাবে? মুমিনরা যাবে জান্নাত নাই, তাদের বাসস্থান। আর মুনাফিকের তাদের জাহান্নামে নিম্ন স্তর। তাই আল্লাহ রাসূল বললেন মুনাফিকের চিহ্নে তিনটি, ইজা কাযযাবা, ইজা হাদাসা কাযযাবা, যারা যারা কথা বলে ওই কথাগুলি বেশিরভাগ মিথ্যা কথা বলে থাকে, বলুন নাউযুবিল্লাহ, মিথ্যা কথা বলে থাকে। ইজা হাদাসা ওয়া কাযযাবা, এক নম্বর গুণ, এটা চিহ্ন বা পরিচয়। দুই নম্বর পরিচয় হচ্ছে ইজা ওয়াদা খুলাফা, যদি কোনো ওয়াদা করে তা খেলাফ করে, এটা ওয়াদা ঠিক রাখে না। আমাদের ভিতরে এই গুণ আছে নাকি ভাই? হ্যাঁ, আমরা ওয়াদা করে যদি খেলাফ করি তাহলে ওই গুণের মধ্যে পড়ে যাবো, মুনাফিকের মধ্যে। আমরা সিদ্ধান্ত নেব ওয়াদা করে খেলাফ করা যাবে। ওই ভোটের সময় তো ভাই তোকে ভোট তুমি এক বিড়ি দিয়ে মুনাফিক হয়ে গেল, এক বিড়ি লেগে হলো আর কাছে তোমার কাছে আর দুই বিড়ি, আর কাছে এক প্যাকেট ছেঁকে সবাইকে ভোট দিবে, দিবে কাক ভোট হলে আনা, বড় মুনাফিক না?